আমরা সামান্য পড়াশোনা বা কাজের সূত্রে বাইরের শহরে বা কোনো দূর দেশে গেলে কয়েক মাসের মধ্যেই হাঁপিয়ে উঠি। বাড়ির জন্য, নিজের ফেলে আসা ঘরের জন্য মনটা কেমন করে ভাবতেই অবাক লাগছে। আমরা যখন অচেনা জায়গায় ঘুরতে যাওয়ার আগে 10 বার ভাবি, অ্যালিজা তখন 100 কোটি মাইল দূরে জনমানব শূন্য অজানা অচেনা একটি গ্রহে প্রথম পা রাখার স্বপ্ন দেখছে। ছোট্ট মেয়েটা বিজ্ঞানের সাথে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। অ্যালিজা জানে সে হয়তো আর কোনো দিন ফিরবে না, কিন্তু তার এই হারিয়ে যাওয়াতেই আনন্দ। তাই যতদিন বিজ্ঞান থাকবে ততদিন অ্যালিজাও বেঁচে থাকবে। আমরা যারা ছোট থেকে একদিন হারিয়ে যাওয়ার স্বপ্ন দেখি, অ্যালিজা কার্সন তাদের কাছে একজন আইকন।